সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। যে ছবি আমরা দেখাচ্ছি, একজন প্রার্থী তিনি যাচ্ছেন তার নমিনেশন জমা দিতে, মাঝ পথে দাঁড় করিয়ে একটা অ্যাম্বুলেন্স তাকে আটকে দেওয়া হলো, বাজি ফাটানো হলো, একেবারে উৎসব চলছে, অ্যাম্বুলেন্সকে ফিরে যেতে বাধ্য হলো। কি বলবেন এই ছবি? দেখুন, প্রথম হচ্ছে যে এই মানে অরাজকতা, অন্যায় এবং এই সোচ্চার উৎসব আর কি মানুষকে বিপদে ফেলে, শুধুমাত্র নিজের উন্নয়নটুকু করা মানুষের উন্নয়নের নামে, এটা কিন্তু মানুষ জেনে গেছেন। এবং যে কারণেই কিন্তু প্রচুর মানুষ যারা এইগুলো মানতে পারছিলেন না তারা দল ছেড়েছেন, প্রচুর মানুষ যারা এদেরকে ভোট দিয়েছিলেন তারা বুঝতে পেরেছেন যে আমরা ভুল করেছি, যারা সঙ্গে ছিলেন তারা চলে আসছেন, এবং নিরপেক্ষ মানুষ ক্রমাগত এদের বিরুদ্ধে তারা কিন্তু একত্রিত হয়েছেন, এবং যার ফলাফল 2019-এ 18টা সিট বিজেপিকে দিয়ে দেওয়ার মধ্যে কিন্তু মানুষ ইন্ডিকেশন দিয়েছিলেন। কিন্তু ওই মানে চোরা না শোনে ধর্মের কাহিনী, এটাই হলো খুব মুশকিল। কারুর রক্তে যদি এই ধরনের ব্যভিচার ঢুকে যায় কারুর মনের মধ্যে, তাদের দলীয় জায়গা থেকে এই বিষয়ে কাউকে বাধা দেওয়া হয় না বা কোনো ধমক দেওয়া হয় না বা দল থেকে বার করা হয় না, যারা টাকা চুরি করছেন, কাটমানি নিচ্ছেন, বিভিন্ন বিষয়ে চুরির সঙ্গে জড়িয়ে সরকারি টাকা, পাবলিকের টাকা মেরে দিচ্ছেন, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার জেলে পড়েনি, দল থেকে বারও করেনি। সুতরাং এটা প্রমাণ হয়ে গেছে যে এই রাজ্য সরকার এবং শাসক দল